कहती इश्क भूल है बेफजूल है हमको तो दिल से कबूल है ओ हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू दिस चैनल टू अ न्यू ब्लॉग ऑफ एसडी टेल्स। आमी सोमाली। तो आज के 13 तारीख एखन देखा जाच्छे जे बाइरे अंधकार, सकाल 4:30 बजे। तो आज के आमी एकटु दीघा जाच्छी प्री वेडिंग फोटोशूटर जन्य, तो सेई जन्य भोर भोर बेरिये पड़ेछि। आमी तो रेडी हो गेछि, एबारे जे गाड़ीते जाबो आर कि से बोलछिलो ताड़ाताड़ी बेरोते, एखन लेट करछे, सेई जन्य आमी रेडी हये दाड़िये आछि। आमार टोटोओ दाड़िये आछे सेखाने। तो पूजोर आगे बाबा একটা সেই বাদুর উড়ে চলে গেল, আমাকে ধাক্কা মেরে দিতে করি। তো এই ড্রেসটা পরে নিয়েছি, প্রথমে ভাবছিলাম অন্য একটা ড্রেস পরবো, কিন্তু ঠিক আছে, এটা নতুন জামা, এটা পুজো পুজো ব্যাপার চলেও এসছে, আর আমি পুজোর ড্রেস পরা স্টার্টও করে দিই। সেই জন্য এবারে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। যা ভোরই হয়ে গেল, দেরি হচ্ছে তাদের, এই জন্য আমরা বেরিয়েছি। মাও যাবে আমাকে ছাড়তে, মা ছেড়ে দিয়ে আবার তমলুকও যাবে আর কি। এই হয়েছে ব্যাগ আর একটা কাঁধের ব্যাগ, টোটোতে জিনিসপত্র রেখে দিয়েছি। আসে না কেন দেখ, এখানে স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এখান থেকে হেড়িয়া পর্যন্ত বাসে যাব, মাও যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছি সঙ্গে, ছেড়ে দিয়ে আসুক এই আর কি। এবারে বাস কখন আসবে তারই অপেক্ষা। আমরা চলে এসেছি মন্দারমণিতে, একদম রাস্তাঘাট দেখানোর দরকার নেই। আজকের মেন টপিক হচ্ছে সমুদ্র আর প্রি ওয়েডিং, এই জন্য রাস্তাঘাট না দেখিয়ে একদম মন্দারমণিতে চলে এসেছি। আর প্লেসটা খুবই সুন্দর লাগছে। সমুদ্রের পাশেই একদম এই হোটেলটা নেওয়া হয়েছে, এখানে সাজুগুজু হবে, সবের ব্যাগপত্র, কিছু মানুষের থেকে ব্যাগ বেশি। এই যে বউ টেনে নিয়ে যেতে পারছে না, বর সেখানে হেলা দুলে আসছে, হেল্প করো একটু, যা যা। বরের আজকে ড্রেস আসেনি আবার, আচ্ছা এরা দুজন তো মেন, আর এই যে এইটা আর আমিটা ফাউ এসছি আমরা। বড় আজি রেডি হয়ে গেছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না, এই তো একদম ঠিক আছে। আর বৌরানী রেডি হচ্ছে, হ্যাঁ বড় আজি তো রেডি হয়ে গেছে, এখানে ড্রেস চেঞ্জ করছে, তারপরে মেকআপ হবে, তারপরে ফটোশুট হবে, একটু তো টাইম লাগে মেয়েদের। ঠিক আছে, এই যে মেকআপের জিনিসপত্র, এখানে পাত্রী বসছে করার জন্য, ছোট হেল্পার। আর আমি যে কি মেকআপ করবো আজকে ভগবান জানে, আমাকে ভরসা করেছে, দেখা যাক কি হয়। ভালো লাগছে গো, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে না, রিভিউ দিয়ে দিয়েছে মানে গুড, একদম সাবস্ক্রাইবার এবার হচ্ছে স্কাই হাই। এ বর বেবে বাবাজিও মেকআপ করছে, বলে বর বর থেকে বর করা হচ্ছে, আজকে তো ভুলে তো ওরা দিছিল, বলছিল একটা ভুলেও বড়া দি, কানেক্টটা দেখা যাচ্ছে, হ্যাঁ ফটোগ্রাফাররা যা রেগে গেছে না, আমাদের পিটে দিবে এবার। এবার এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়া হবে, সেখানে ফটো শুট করা হবে, এখানে রোদ জল বেড়ে গেছে, সরি, উঠাও উঠাও, আমরা আমরা ছবি তুলবো, আমাদের তো ছবি তুলে দেবে না, এমন রাস্তা, বরযাত্রী আর বউযাত্রীকে হেঁটে হেঁটে আসতে হলো, এখানে তো মাছই ধরা হয় মনে হয়। সেখানে ফটোশুট হচ্ছে, আমরা নিজেরা নিজেরা ফটোশুট করতে এসেছি, পা তো পুরোই ভিজে গেল, কিন্তু জলটা লাগতে না, ঠান্ডা লাগছে, একটু শান্তি লাগছে পাটা। হচ্ছে বিটিএস,
হয়েছে এটা। এবারে দৌড়াবে, বউয়ের পিছনে বর দৌড়াবে, কি অবস্থা। 1 2 3 আরে দৌড়া, এই জলটা গেলেই মনে হয় দৌড়াবে। হয় কোথায় দৌড়াচ্ছেই না, দাঁড়িয়েই আছে দু। এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওই সাবাস। আরে বউর পিছনে দৌড়াতে হবে, তুমি তো দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাবে মনে হচ্ছে। কেমন লাগছে বলো ফটোশুট করে রোদের মধ্যে তেতে পুড়ে? ভালোই তো লাগছে, খুবই দারুণ লাগছে। হ্যাঁ, সূর্যটা একটু মেঘ দিয়ে ঢাকা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, সূর্যদেব একটু মায়া দেওয়া করলে ভালো হয়। ঠিক আছে, সে তো আনন্দেই ফটোশুট করেই যাচ্ছে। পায়ের ফাঁকে ভগবান, মানে দুজন সমানে সমানে হাঁটছে। দাদার তোর প্রচুর আমি তো এইরকম ভাবেই ঘুরছি, সত্যি এত রোদের মধ্যে শুট করা না বিশাল চাপের ব্যাপার। প্রথমত সে খায়নি, আবার আবার জলও খাওয়া হয়নি, এই জন্য তোর মাথা ঘুরাচ্ছে। ওই যে ঘুরাচ্ছে, ওই জন্য আবার মাথা ঘুরে যাচ্ছে। আসে বাচ্চাটা কোথায় থেকে গেল? এই যে আমি অদ্ভুত ভাবে ঘুরছি, এসে মন্দারমণিতে ভগবান। বিন্দাস ঘুমিয়ে যাচ্ছে এর এখানটা, সে তো ঘুমিয়েই গেছে একদম। তাকে দেখো ঘুমিয়েই গেছে একদম। আস্তে পড়ে যাচ্ছে। এখানে ফটোশুট কমপ্লিট, দোকান দোকান খেয়ে কমপ্লিট হলো আর কি। এখান থেকে এবারে কোথায় যাবে ভগবান জানে। এবারে সবাই খাবে দাবে, সাড়ে দশটা বাজে, ক্লান্ত বর যাত্রী বউ যাত্রী সব। আমরা আবার চলে এসেছি রিসর্টে, সবাই ক্লান্ত হয়ে গেছে। সবে সাড়ে দশটা এগারোটা বাজে, আজকে সারা দিন শুট, সারা দিন শুট হবে, লাস্ট পর্যন্ত কেলিয়ে পুরো পড়ে থাকবে। ভগবান কি কঠিন জিনিস। এবারে এখান থেকে ড্রোন উড়ানো হবে, তারা দুজন সেখানে দাঁড়িয়ে আছে। রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বেচারাদের, শুনতে পাচ্ছে না, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যা বিলীন হয়ে যেও না গো, চলে এইটা হচ্ছে সেকেন্ড লুক। দেখি চশমাটা খুলে একবার, এখানকার ফটোশুট কমপ্লিট। এই রুম এবারে ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে বর বউ রেডি, আবার একটা নতুন লুক। এখান থেকে যাই, হ্যাঁ সে এখনো বেরাচ্ছেই না, সম্পত্তি গুছিয়ে নিয়ে আসুক, চলো আমরা যাই। সবার তো কেলিয়ার অবস্থা নেই, যা রোদটা তো, তাও হাওয়াটা একটু আছে, হ্যাঁ না, এটা হাওয়া আছে এখানে, হাওয়া থাকলেও যা গন্ধ। হাই, সেই যে দূরে
এটা হচ্ছে দিঘার মোহনা। বিয়ে করে ভিক্টরি রোদের মধ্যে বেচারাদের রাস্তায় শুয়ে দিয়েছে ভগবান। ড্রোন শট হচ্ছে। এরা দুজন সমান হয়নি, কাকড়া আমি কত স্ট্রাগল করে উঠে এলাম, সেখান দিয়ে উঠে উঠে এখান দিয়ে উঠে 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 এসে দিয়ে ঘুরে ঘুরে এসে এখানে টাইটানিক ওয়ালা পোজ। তুমি পিছন দিয়ে মুখটা বের করো, নাহলে তো দেখা যাচ্ছে না। যীশু খ্রিস্টের ভাই বো ভাই জীবন আছে না না, ভালোই লাগছে। হ্যাঁ এরকম তাকালে ঠিক, তোমাদের ক্লান্তি লাগছে না? না এখন তো ক্লান্ত লাগবে না, মজায় মজায় ফটো তুলে যাচ্ছে। হ্যাঁ নিউ দীঘাতে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছে এটি রেস্টুরেন্ট ভর পেট, পেট ভরবে কিনা আদৌ সন্দেহ আছে। যা হোক এরা তো বলছে ভরবে, দেখা যাক কি হয়। ভরবে তো, আর যদি না ভরে তোমাকে প্রজাপতি করে চিপকাবো। না ভর পেটে এসে সত্যি সত্যি পেট ভরেছে, এর প্রজাপতি হওয়া ক্যান্সেল তোমার। তারপরে আর এমনিতেও টেস্ট গুলো ভালোই ছিল, ভেজ থালির টেস্ট ভালো আর চিকেন গুলো বেশ বড়। তো আবার একটা জায়গায় যাওয়া হবে, আজকে কোনো বিশ্রাম নেই, নো বিশ্রাম একদম। বড় আজি ক্লান্ত ক্লান্ত নাকি? হ্যাঁ আবার ফটো তোলার প্রিপারেশন হচ্ছে, বসে পড়েছে রাস্তায়, পেছনে গরু আসছে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এটা সেদিকেও বিটিএস চলছে, এদিকেও বিটিএস চলছে। যা লাভ দৌড়ে যাচ্ছে, সোজা করতেই তো সবাই চলে গেল। যা আমি এর বাড়ি গিয়ে একদম জামা চেঞ্জ করব। কখন আজকে শেষ হবে না, আজকে শেষ হওয়ার কোনো জায়গাই দেখতে পাচ্ছি না। এবারে চুকিত কি না ধাপ্পা খেলার পোজ এইবার হচ্ছে, ব্যাপারটা কেমন? এই এই মার মার, এই সাবাস, এই সাবাস সাবাস সাবাস। টেক ওয়ান হয়ে গেল সেটা, এটা টেক টু।
সে তার জঙ্গলে নেমে পালিয়েছে। এই যে এই সাহস, এখন আমলকি ব্রেক চলছে, 10 টাকায় 3টে কেনা হয়েছে। কি পাতলা করে দিয়েছে, এখন আগে অনেক থাকতো, এখন অবস্থা দেখো, নেংটি নেংটি দুটো আমলকি ভরে 10 টাকা নিয়ে নিচ্ছে। নে নে রে, কাট, আমরা দুজন খাবো। তারা সেই ঝাউবনের জঙ্গল দিয়ে কোথায় চলে যাচ্ছে। ক্লান্ত হয়ে গেছি, সে তো গাড়ির ভিতরে ঘুষিয়ে পড়েছে, আর আমিও ক্লান্ত হয়ে গেছি, বসে আছি। কি অবস্থা, মুখ চোখের ভগবান। এখান থেকে প্যাক আপ, আবার উফ, শুধু আমরা চলেই যাচ্ছি, যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। উঠ রে উঠ, তুই উঠে বসে দিক দিয়ে, বর মুখ বাড়াও। এটা হচ্ছে কত, 3 নম্বর লুক তো, বরের অবস্থা খারাপ। এরা বলছিল সানসেটের সময় ওই টোপর টোপর পরে ফটোটা তুলবে, সে তো হবে না, সান অনেক আগেই চলে গেছে ঘুমাতে, লাইট নিয়ে হবে আর কি। না আমি ঠিক আছে, এইখানে সবচেয়ে হ্যাপি পোজ গুলা দিচ্ছে, দেখেছ? তুমি তার ক্যামেরার দিকে তাকাও বাবা। ডেডিকেটেড ফটোগ্রাফার অ্যাওয়ার্ড গোজ টু হিম, গর্তে ঢুকে ফটো তুলছে। বহু শখ করে বলেছে কোলে তুলে ফটো তুলবে, ফেলে দিলে ব্যাস মেরে যাবে, ফেলে যদি দিয়েছে। আগে একবার তুলো, পারো কিনা, এই তো এই এই তো এই তো সাবাস। ব্যাস এই তো সাবাস, দেখলাম লাস্ট ছবি। এর পরের যে ড্রেসটা, তার জন্য একটা চুল বাঁধার গার্ডার লাগবে, সেই জন্য কিনতে এসেছি। লাস্ট শটের জন্য সবাই রেডি, এবারে এই ড্রেসটা দিয়ে এটা হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব। লাস্ট এন্ড ফাইনাল শুটের জন্য যা হচ্ছে বাড়ির সাথে, এবার দেখা যাচ্ছে, শুট করতে দেওয়া উচিত, দেখা যাক জিজ্ঞেস করে। সে আসছে, আয়। তারা তো সেখানে শুট করছে, শুট করুক, এবারে আমরা দুজন একটু সারপ্রাইজ দিব তাদের, সেই জন্য একটু মিও আমরাতে কেক আনতে যাচ্ছি। প্রি ওয়েডিং কেক কাটিং, তাই তো? প্রি ওয়েডিং কেক কাটিং হবে, সেই জন্য কেক আনতে যাচ্ছি। একটাই কংগ্রাচুলেশন ছিল, পাওয়া গেছে। দেখাও দেখাও, নেওয়া হয়ে গেছে, চলো নিয়ে নেওয়া হয়েছে, এবারে দেখা যাক তাদের রিয়াকশন কি হয়। আমাদের যদি বকে, যদি বলে তোরা বাহাদুরি করে এগুলো নিয়ে এসেছিস, বলবো ঠিক আছে খেতে হবে না, আমরা খেয়ে নিচ্ছি। সাদা সাদা আমি আমি করছি সাদা।
सरा এখন লিয়ে রাইড বাহ এই তো ঠিক আছে না খাবে নাই কি হয়েছে আর খেলব কেন ও কি করবে আমাদের এখানে সব কমপ্লিট ভালো হয়েছে তো দিনটা ভালো গেছে মাঝখানে একটু মন খারাপ হয়ে গেছিল কিন্তু লাস্টে হ্যাপি হ্যাপি তো আজকে হ্যাপি এন্ডিং হয়ে গেল এবারে ঘুমাতে যাব মানে যাওয়ার সময় লেদরে লেদরে যাবো ঠিক আছে মাজা খাওয়ার শখ মিটেছে তো আজকে বলে দে মাজা খাওয়া আমাদের তো ছেড়ে দিল এবারে আমরা চলে যাচ্ছি কাকুর বাড়ি চলো বয়ে বয়ে হ্যাঁ এই তো ফ্ল্যাশ চলছে সারাদিন কাহিল হয়ে গেছে বেচারা রাতে আমি আর বাড়ি আসিনি কাকুর বাড়িতেই চলে গেছিলাম আমি আর পিসিমণি দুজনে মিলে তত্ত্বগুলো সাজিয়েছি সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে ঠিকই বাট তত্ত্ব সাজানোর একটা আলাদাই মজা আছে কিন্তু ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই